আসসালামু আলাইকুম, আপনাদেরকে দেখাবো খন্দকের যুদ্ধের ময়দান। আমরা এখন এসেছি খন্দক যুদ্ধের ময়দানে, যেখানে প্রায় 27 দিনের মতন মুসলিমরা এবং দুপক্ষই মুখোমুখি ছিলেন যুদ্ধের জন্য। সেই খন্দকের যুদ্ধে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হচ্ছে ফাতা বা সাবা মসজিদ। বর্তমানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি নতুন করে এখানে বানানো হয়েছে। এই মসজিদটির নাম হচ্ছে ফাতা বা সাবা মসজিদ। আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হচ্ছে ফাতা বা সাবা মসজিদ। এখানে এই মসজিদটি ছাড়া আরও 6টি ছোটো ছোটো মসজিদ রয়েছে। আপনারা এই মসজিদগুলো এখানে দেখতে পাবেন। আমি সবগুলো মসজিদ আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ। এটি হচ্ছে আমার হাতের ডান পাশে, ডান পাশ এবং বাম পাশ ধরে আপনারা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ। এটি হচ্ছে আমার হাতের ডান পাশে। খন্দকের যুদ্ধে যখন মক্কার কুরাইশের কাফের ইহুদিরা যুদ্ধ করার জন্য আসছিল, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পেরেছে, তখন সকল সাহাবীকে নিয়ে মসজিদে নববীতে বসলেন এবং এই যুদ্ধটাকে কিভাবে করা যায় সেই জন্য যুদ্ধের কৌশল নিয়ে পরামর্শ চলছিল। তখন এক সাহাবি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন পরীক্ষাকরণ করতে, অভিজ্ঞ সাহাবীগণদের সাথে পরামর্শ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উত্তর মুখে উহুদের দিকে দীর্ঘ পরীক্ষাকরণ করে এবং তার পিছনে 3000 সুদক্ষ সৈন্য মোতায়েন করেন। এর কারণ ছিল এই তিন দিকে পাহাড় ও খেজুরের বাগিচা বেষ্টিত মদিনার নগরী প্রাকৃতভাবে সুরক্ষিত দুর্গের মতন ছিল। কেবল উত্তর দিকে শুধু খোলা ছিল, সেই দিক দিয়ে শত্রুদের হামলা আক্রমণ ছিল। এইখানেই তাই পরীক্ষাকরণ করা হয়। পরীক্ষাকরণ ছিল পারস্য দেশের একটি যুদ্ধের কৌশল। একটি ঘোড়া লাভ
দিয়ে যতটুকু যেতে পারে তার চেয়ে বেশি দূরত্ব গর্ত খনন করা হয়। খন্দক যুদ্ধে প্রতি দশজনের জন্য 40 হাত করে পরীক্ষা খননের দায়িত্ব ছিল। এই খনন কাজ করতে যে না খেয়েছিল সাহাবিরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও না খাওয়াচ্ছিল, প্রত্যেকটা সাহাবির পেটে পাথর বাঁধছিল। সাহাবিরা যদি একটা পাথর বাঁধছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3টা করে পেটে পাথর বেঁধে কাজ করতেছিল, খনন করতেছিল। 6 দিনে পরীক্ষা খনন শেষ হয়। পরীক্ষা খনন কালে একটি বড় শক্ত পাথর সামনে পড়ে যা ভাঙা অসম্ভব হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানানো হলে তিনি এসে আঘাত করলে তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যখন ইহুদিরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে খন্দকের সামনে এসে দেখলো এখানে বিশাল বিশাল বড় পরীক্ষা খনন করা, তাতে তারা আর সামনে আগাতে পারেনি, এমনকি ঘোড়া লাফ দিয়ে আসার মতন ছিল না, কারণ 10 হাত ছিল প্রস্থে আর গভীরে ছিল 10 হাত, তাই ঘোড়াও লাফিয়ে আসার মতন জায়গা ছিল না। এই জন্য এই পারে ছিল মুসলমানরা, ওই পারে ছিল ইহুদি কাফেররা। খন্দক শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা বা গর্ত করা। যেহেতু এই যুদ্ধে অনেকগুলো পরীক্ষা খনন করা হয় তাই এর নাম দেওয়া হয় খন্দক যুদ্ধ। যেহেতু এই যুদ্ধে অনেকগুলো পরীক্ষা খনন করা হয় তাই এর নাম দেওয়া হয় খন্দকের যুদ্ধ, যা হাজাব নামেও পরিচিত। হাজাব অর্থ সম্মানিত বাহিনী। যুদ্ধটি সংঘটিত হয় 5 হিজরির শাওয়াল মাসে। মক্কার কুরাইশ মদিনার ইহুদি বেদিন লিকেরা সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল। এই যুদ্ধে মদিনার অবরোধের সময় ঠিক কতদিন স্থায়ী ছিল তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলে 24 দিন, অন্য বর্ণনায় আছে 15 দিন পাওয়া যায়। এই অবরোধ কঠিন ছিল যে মুসলমানদের বহু বেলা খাবার না খেয়ে থাকতে হয়েছিল, কিন্তু অবরোধকারীরা কিছুতেই পরীক্ষা পার হতে পারল না। মাঝে মধ্যে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করতে গিয়ে তাদের 10 জন নিহত হয়। অমনিভাবে তাদের তীরের আঘাতে মুসলিম পক্ষের 6 জন শহীদ হন। অবরোধ যতই দীর্ঘ দিত হলো শত্রুদের উৎসাহ তত কমতে লাগলো। 10,000 লোকের খাবার দাবারও ব্যবস্থা করা মোটেই সহজ কাজ ছিল না। সেই সময় প্রচণ্ড শীত ও বর্ষ অবস্থা বেগত দেখে আগে সরে পড়েছিল। কুরাইশদের ফিরে যাওয়ার ছাড়া আর কোনো উপায় ছিল না। খন্দকের যুদ্ধের শেষ পর্যায়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আজকের পাক যার যার পাক শেষে করো। তো এই কথা বলার পরে সাহাবীরা যার যার পাক করা শুরু করেছিল। এই পাকের চুলা এবং ধোয়া দেখে কাফেরটা ভয় পেয়ে গিয়েছিল, ইহুদি কাফেরটা ভয়ে পালিয়ে গিয়েছিল। এই খন্দক যুদ্ধে ইহুদি কাফেরদের সৈন্য ছিল 10,000, মুসলমানদের ছিল 3,000 সৈন্য। খনন করতে গিয়ে একটি বিশাল 3,000 সাহাবির ভিতরে কেউই পাথরটি ভাঙতে পারছিল না। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে এই পাথরে আঘাত করলে পাথরটি ভেঙে যায়। এভাবে করে 4 বার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই পাথরে আঘাত করলে পাথরটি টুকরো টুকরো হয়ে যায়। তো বিনা রক্তপাতে যুদ্ধে মুসলমানের জয় হয়েছিল, কাফেরদের পরাজয় হয়েছিল। এইখানে এই জয় আমাদের মুসলমানদেরকে বিশাল বড় একটি নিয়ামত ছিল এবং এর কারণেই মুসলমানদের মান সম্মান আরও বেড়ে গেল, ইহুদিদের পতন হলো। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ। এই মসজিদটি হচ্ছে আমার হাতের বাম পাশে, মানে রাস্তা দিয়ে আসলে হাতের ডান পাশ এবং বাম পাশ ধরে আপনারা দেখাচ্ছি। Thank you.
এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদ এই জায়গাটিতে বসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং তিন দিন যাবত এই জায়গাতে অবস্থান করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন খন্দকের যুদ্ধের জন্য। এই জায়গাটিতে অনেকেই আল্লাহর কাছে দোয়া করে, কারণ এই জায়গাটিতে দোয়া কবুলের জায়গা। এই জায়গাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছিল, সেই জন্য অনেকেই এই জায়গাতে এসে আল্লাহর কাছে দোয়া করে। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদ এই জায়গাটিতে বসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং তিন দিন যাবত এই জায়গাতে অবস্থান করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন খন্দকের যুদ্ধের জন্য। এই জায়গাটিতে অনেকেই আল্লাহর কাছে দোয়া করে, কারণ এই জায়গাটিতে দোয়া কবুলের জায়গা। এই জায়গাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছিল, সেই জন্য অনেকেই এই জায়গাতে এসে আল্লাহর কাছে দোয়া করে। এই মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদে এই জায়গাতেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের জন্য যুদ্ধের জন্য দোয়া করতেছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ। এই মসজিদটি হচ্ছে আমার হাতের পাম পাশে, মানে রাস্তা দিয়ে আসলে হাতের চারটা পেলে বাকি ভিতরে নতুন করে তোমার লাগে খবর আপনারা পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, ওইখান থেকেও নজর রাখতে ছিল। এদিকে আরো মসজিদ রয়েছে, উপরে মসজিদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরও মসজিদের মতন রয়েছে। আসলে ওই জায়গাটিতে আমি যেতে পারিনি। সৌদি সরকার চারিদিকে তার কাটা বেড়া দিয়ে আটকিয়ে রেখেছে, তাই আমি উপরে উঠে দেখতে পারিনি।